हाय फ्रेंड वेलकम बैक टू माय चैनल आमी जयिता चले नतुन आर एक ब्लगर साथे तो आशा करी सबाई खूब भालो आछेन आमराओ भीषण भालो आछि तो आज के सकालटा माने अन्यरकम आज के एखन जदिओ सकाल ना एखन तीनटे बजे तो सकाल बेला टुकिटाकि काजकर्म सेरे आज के तेमन किछु रान्नाबान्ना करिनि तो कल के रातेर रान्ना छिलो सेटा दिए दुपुरे खावा दावा करे आज के सकाले एक्चुअली बेरानोर कथा छिलो एक जगह घुरते जावा चंदननगर तो सेटा आकाश आमादेर बाधा दिल बिस्टि टिस्टि होच्छिलो बोले आर आमरा घुरते जेते पारलाम ना तो भाबलाम कि करा जाए ना घुरते जाओयार कारणे माने एकटु मनटा खराबई लागछे जाई होक आज के वेदारटा भीषण भालो घुरते जावारि एक्चुअली तो जेते पारलाम ना दुर्भाग्य तो एखन ताई खावा दावा करे छेलेके बोललाम चल रेडी हई একটু এমনি কোথাও থেকে ঘুরে আসি আজকে যখন মন চেয়েছেই কোথাও বেরোবো তো একটু ঘুরে আসি তা তাই জন্য ভাবলাম যে আমি আজকে ভিডিওটা এখান থেকে বাড়ির থেকে শুরু করি তার জন্য একটু রেডি সেডি হয়ে গেছি হ্যাঁ একটু আমি তেমন কিছু ইউজ করি না একটু মশলা লাগিয়ে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি ব্যাস হালকা করে একটু কাজল দিয়েছি ব্যাস আমি সাজগোজ করি না মানে করতে পারি না অ্যাকচুয়ালি তো যার জন্য তো ভাবলাম একটু আমার ভিডিওটাও আমি এখান থেকে আজকে শুরু করি আমার ব্লগটা তার সাথে যাব যতটুক পারবো সেটুক দেখাবো যতটুক সম্ভব হয় কোথায় যাচ্ছি কী করছি সেটা আমি দেখাবো তো চলুন দেখা যাক আর হ্যাঁ আজকে অ্যামাজনে একটা জিনিস অর্ডার করা হয়েছিল ভিডিও পারপাসে কোনো একটা জিনিস তো সেটা অর্ডারটা এসছে তো সেটা আনবক্সিং করব সেটা আপনাদের সাথে নিয়ে করব দেখাবো তা দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে ভালো কি না ওটা করার ওটা আমার খুব প্রয়োজন ছিল মানে না নিলেই হচ্ছিলো না তা নিলাম ভিডিও করতে হাতে করে মোবাইল ধরতে একটু অসুবিধা হয় তো বুঝতেই পারছেন আমি কী নিতে নিয়েছি তো চলুন একটু ওটাকে আনবক্সিং করার সময় ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখাচ্ছি এই যে গুবলু গুবলু বাবা ও এই এই যে মটরের ইয়েটা ও খুলে ফেলে ও রাখে না ওটা সব সময় যতই এটাকে ঠিক করে সোজা করে লাগাও কেন ও খুলে ফেলবে মানে ওটা গুঁতো দিয়ে মুখ দিয়ে টেনে খুলে ঠুলে বসে থাকবে তাই তো ওই যে আমি এখানটা আছি যে ও এখানটাতেই দাঁড়িয়ে থাকতে হবে আমি এখানটা চলে যাবো ওদিকটা চলে যাবে আর এটাকে খুলে ও দাঁড় করিয়ে কি মজা পায় কি জানি আর যে কি মজা পায় ওই জানে এটাকে কেন খুলে ফেলে বুঝতে পারি না দেখেছো আমি যেখানে ও সেখানে এই যে আমি চলে যাবো এদিকটা এদিকে চলে আসলো আবার এদিকে চলে যাবো আবার এখানে চলে আসবে এই যে মানে একদম পাগল একটা পাগল পুরো একটা পাগল গুবলু পাগল গুবলু পাগল ভালোই লাগে কথা বলে না কিন্তু সারা দিনে আমার বেশ টাইম কেটে যায় শুধু কথাটাই বলে না আমি তো বকবক করি আর কি ও না বললে কি হয়েছে তো চলুন আমরা বেরোবো আর আনবক্সিং করার সময় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে আমরা বেরোবো বেরিয়ে তারপর কতটুকু দেখানো যায় দেখাবো তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই যে সেই একটা হ্যান্ড ট্রাইপড কিনেছি সেই ট্রাইপডটা ছেলে এখানে আনবক্সিং করছে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এটা ছাড়া না ভিডিও করতে খুব অসুবিধা তো হাতে মোবাইল নিলে মোবাইলের কাপ তো ভিডিওটাও কম তার জন্য এই যে একটা গরিলা ট্রাইপড এটা হ্যান্ড ট্রাইপড এটা কিনেছি সঙ্গে রিমোটও আছে দেখিয়েছে দেখি ¡Gracias!
এখন মেয়েকে বললাম চলো কোথায় যাবে একটু ঘুরে আসি, ওকে রেডি হতে বলেছি, দেখি রেডি হোক। তো বেরোনোর সময় দেখা হচ্ছে আবার। তো এই যে আমরা পুরো রেডি, মেয়েও রেডি হয়ে গেছে, আর একটু বাকি, রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো অনেক বলে হয়ে ওনাকে আমরা এখন যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। তো যেখানে যাব সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। আজকে ব্লগ আমার এটাই ঘোরাঘুরি। এই যে ইছাপুর স্টেশনে চলে এসেছি, তারপরে এই যে টিকিট কাটছে দিদি, টিকিট কাটা হলে তারপর। তো আমরা ইছাপুর স্টেশনে এসেছি, এখান থেকে এখন শ্যামনগর যাব, টিকিট কেটে নিয়েছে। তো দেখুন আমরা একটা ট্রেন কিন্তু মিস করে দিলাম, মানে পার হতে পারলাম না দেখে ট্রেনটা চলে গেল। ঠিক আছে, পরের ট্রেনে। ইছাপুর স্টেশনে নাকি খুব ভালো একটা ঘুগনি, নাম করা কি যেন নাম বললো, যাই হোক একটা ঘুগনিও নিয়ে নেওয়া হচ্ছে, সেটা খাচ্ছি আমরা। এই যে চলে এসেছি আমরা শ্যামনগর, শ্যামনগর এটা হচ্ছে স্নানের ঘাট, গঙ্গা মন্দিরের পাশে যে ঘাট সেটা। তবে আগে এসেছিলাম অন্যরকম, এখন অন্যরকম লাগছে। তো দেখুন এখানে কত মনসা ঠাকুর, মনসা পুজো গেছে যেহেতু সব ঠাকুরগুলো এরকম গঙ্গার ধারে গাছের তলায় রেখে দিয়েছে, কত মনসা ঠাকুর। তো একটু তাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই যে চলে এসেছি আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখি মন্দিরে ঢুকতে পারি কি। হ্যাঁ, মন্দিরে তো মনে হয় আমি ক্যামেরা করতে পারবো না, আর মন্দিরে ঢুকতে দেবে কি তাও ঠিক জানা নেই, কারণ বলছে মন্দিরের ভেতরে নাকি মায়ের সামনে এখন যেতে দিচ্ছে না। যাই হোক, তাও আমরা এই মার্কেটটার ভেতর দিয়ে যেখানে মেলা বসে ওখান দিয়ে যাচ্ছি। যে মন্দিরের এটা আর একটা গেট অন্য দিক দিয়ে, তো এবার আমরা এদিকে ঢুকবো, আর একটা শিবের মন্দিরগুলো আছে ওদিক দিয়ে যাচ্ছি। এই যে দেখুন সেই শিবের মন্দিরগুলো শ্যামনগরে, এই যে ভেতরে ঢুকতে দিচ্ছে না, তো আমরা বাইরে দিয়ে এদিক দিয়ে ঘুরে। আগে পুরো এদিকটা খোলা ছিল, ওই গঙ্গার ঘাট টাট এদিকে বসা টসা যেত, যাই হোক এগুলো এখন বন্ধ করে দিয়েছে। এখানটা মানে বলি হয় সেই বলির জায়গাটা, এদিক দিয়েও মায়ের মুখ আগে দেখা যেত, আমরা এদিকটা আসলাম তো এখানেও কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, মানে দেখতেই পেলাম না মায়ের মুখটা। যাই হোক একটু ঘোরাঘুরি করে চলে যাব এই আর কি, যতটুক পারলাম একটু টুকটাক শেয়ার করলাম, আজকে ব্লগই হচ্ছে ঘোরাঘুরির। এই যে শিবের মন্দিরটা, এটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা এসেছি শ্যামনগর ফেরিঘাট, তো গঙ্গার ঘাট খুঁজতে আসছি কোথায় একটু বসবো সুন্দর, সেরকম কোনো জায়গায় পেলাম না। তো যাই হোক আগে যেরকম একটা সুন্দর ইয়ে ছিল, এখন আর সেই অতটা নেই, সব জায়গায় বাধা ঘেরা বন্ধ, এই সমস্ত হয় তো করোনার জন্য এই সমস্ত সিস্টেম। তো দেখুন এখানে একটা বোট দাঁড়িয়ে আছে জলের মধ্যে, গঙ্গার মধ্যে, এত সুন্দর লাগছে না, সাথে আকাশটা দারুণ লাগছে, আমি দেখে আর সামলাতে পারলাম না, তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। দারুণ একটা সুন্দর দৃশ্য, খুব সুন্দর, কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না, এইটুখানেই সীমাবদ্ধ, যা যতটুক পারলাম করলাম। তো এই আর কি, দারুণ লাগছে, দারুণ মনে হচ্ছিল বোটটার মধ্যে গিয়ে উঠি, বাট কি করব যেতে তো দিল না। এই যে একটা ফেরিঘাট, শ্যামনগর ফেরিঘাট যেটা, তো এই দেখুন দারুণ লাগছে, যেমন সুন্দর আকাশটা গাছটা, এটা হচ্ছে কদম ফুলের গাছ, এই দেখুন কত ফুল ফুটে আছে, গঙ্গার জলটা দারুণ সুন্দর লাগছে, সন্ধ্যা হব হব সেই সময় সূর্য ডুব। সব ঘুরে ঠুরে অবশেষে আমরা এখন বাড়ির পথে, মানে বাড়ির পথে মানে আমি দিদির বাড়ি যাব, ওখান থেকে ছেলে আমাকে নিতে আসবে। ছেলে আমাদের সঙ্গে শ্যামনগরে যায়নি, দিদি বাড়ি অবধি ও ঘুরে দিয়ে চলে গেছে। এ দেখুন এখানে একটা লোকনাথ বাবার মন্দির, তো এটাও আমরা একটু দেখে নিলাম বাবাকে দেখে, এবার আমরা দিদির বাড়ি চলে যাব। ওর বাড়ি ইছাপুর স্টেশনের কাছেই, আমার দিদির বাড়ি খুব কাছাকাছি, আমার স্টেশন থেকে বাড়ি 3-4 মিনিট। রাগ ভেঙেছে, রাগ ভেঙিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি ঘুরে। এই যে লিকার চা আর ফিশ ফিঙ্গার, আর মেয়ে এখানে পেস্টি কিনে এনেছে, আর হচ্ছে দিদি একটু মুড়ি মেখেছে, এরকম ছোট্ট একটু টিফিন আমরা খেয়ে এখন চলে যাব বাড়ি। ছেলে আসবে ততক্ষণ ওয়েট করব, খাওয়া দাওয়া করে বসি, ছেলে আসলে বাড়ি চলে যাব। তো এই আর কি, ঘুরে ঘুরে আসলাম, বাইরে তেমন কিছু খাইনি, অনেক ঘোরাঘুরি অবশেষে বাড়ি ফিরেছি, রাগও ভেঙেছে মেয়ের। তো যাই হোক এখন বাড়িতে ঢুকে এই যে এখন কি একটু খাওয়া দাওয়া করছি, টিফিন খেয়ে দে বাড়ি ফিরে যাবো। আর হ্যাঁ, এই যে এই একটা কানের কিনেছি, দিদি কিনে দিয়েছে, আর একটা সোনা একটা দে সোনাই, এই যে এই একটা মেয়ের জন্য কেনা হয়েছে, এই দুটো কানের কেনা হয়েছে, আর খাওয়ার দাওয়ার কিনে বাড়ি ফিরে এসেছি। তো এখন চাটা খাবো, ছেলে আসবে নিতে, তারপর বাড়ি চলে যাবো। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।
ততক্ষণ পর্যন্ত সেফ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট।